ফাইনালি চলে এসেছি সাঙ্গাইল গঙ্গাঘাট। আমার চ্যানেলে এখন যারা নতুন আছো তারা এই ভিডিওটা দেখছো, অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। তারপরে ওখান থেকে আমরা গাড়ির ফুয়েল ভরে বেরিয়ে যাবো আমাদের গঙ্গা স্নানের উদ্দেশ্যে, অর্থাৎ সাঙ্গাইল যে গঙ্গাঘাট, ওই গঙ্গাঘাটে আমরা গঙ্গা স্নান সেরে নেবো। তো আমরা প্রায় এসে গিয়েছি ধুলাগড়ের কাছাকাছি।
তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছি এটা হচ্ছে ধুলাগড় মোড়, তো ধুলাগড় ন্যাশনাল NH6। তো ফ্রেন্ডস ফাইনালি আমরা পেট্রোল পাম্প থেকে পেট্রোল ভরে বেরিয়ে পড়লাম এবারে আমাদের গঙ্গা স্নানের উদ্দেশ্যে। তো এখন আমরা ধুলাগড়ে আছি, তো এখান থেকে লেফট সাইড নিয়ে সোজা চলে যাবো সাংরাই স্টেশন। তো সেখান থেকে রেল ক্রসিং করে আমরা ইয়ে যাবো আমাদের গন্তব্যস্থল অর্থাৎ সাংরাই গঙ্গার ঘাট। আমরা লেফট সাইড নিলাম, তো লেফট সাইড নিয়ে গিয়ে চলেছি। তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ আমরা ফাইনালি চলে এসেছি সাংরাই স্টেশন। এটা হচ্ছে সাংরাই স্টেশন, তো এখানে হচ্ছে এটা টিকিট কাউন্টার। আর তো এখানে ফ্রেন্ডস টেকার স্ট্যান্ড, যেটা হচ্ছে মুন্সিরহাট বেগি সমস্ত জায়গায় টেকার যাচ্ছে এখান থেকে। তো ফ্রেন্ডস আমরা রেল ক্রসিংয়ের দিকে এগিয়ে চলেছি। তো এদিকে নেচারটা অর্থাৎ পরিবেশটা খুবই সুন্দর, চারিদিকে মনোরম দৃশ্য। এদিকে একটা ঝিল আছে বাঁদিকে, আর তো ফ্রেন্ডস চারিদিকে জলা এবং গাছপালা, তো পুরো ফাঁকা জায়গা, খুবই ভালো লাগছে এই দিকটায়। তো ফ্রেন্ডস ঘুরতে আসতে চাইলে এদিকে আসতে পারো, ঘুরতে খুবই ভালো লাগবে। আর খুব সুন্দর একদম ঠান্ডা হাওয়া। আর তো ফ্রেন্ডস এখানে রাস্তাটা একটু খারাপ আছে আর প্রচণ্ড ধুলো উঠছে রাস্তাটায়, বাট জায়গাটা খুব সুন্দর, তোমরা ঘুরে যেতে পারো, খুবই ভালো লাগবে। দেখতে পাচ্ছ আমরা সাংরাইল ক্রসিং পার করছি।
ফাইনালি আমরা চলে এসেছি সাংরাইল গঙ্গাঘাট, যেটা হচ্ছে থানা রোড, অর্থাৎ পুরো থানার সামনে যে ঘাট, পাশেই থানা আছে। তো এই দিকটা হচ্ছে থানা, আর ঘাটে এই দিকটা হচ্ছে ঘাট, দেখতেই পাচ্ছ, সব কিছু দেখাবো। তো গাইজ দেখতেই পাচ্ছ আমরা ফাইনালি চলে এসেছি সাংরাইল গঙ্গাঘাট। এটা হচ্ছে সাংরাইল গঙ্গাঘাট, এদিকে চারিদিকের পরিবেশের মানে দেখাবার চেষ্টা করবো। তো ফ্রেন্ডস দেখো কেমন লাগছে, আর আসলে ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমরা এখন করবো চ্যানেল করছিলাম। আর এখানে পরিবেশটা খুব সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছ সবাই চান করছে, এবং আর এখানে চারিদিকটা ফাঁকা খুব সুন্দর লাগছে গঙ্গার পাড়ে। ফ্রেন্ডস এখানে আসলে তোমাদের খুব ভালো লাগবে, অবশ্যই তোমরা হয়তো চান করে যেতে পারো, তো আশা করি খুবই ভালো লাগবে। ফ্রেন্ডস লেটস গো। Okay, friends, let's go.